सम्मेलन आज के सभाजन सभापति पद्मनाभ ठाकुर उपस्थित श्रीमती सुवर्णा ठाकुर सह साधारण सम्पादक सह नेतृबृंद अपनारा 64 जिला जरा प्रतिनिधि हिसाब से सबा के शुभेच्छा आज के तरह सांगठनिक आलाप तो संगठन किलते कथा बोलो ना संगठन साधारण सम्पादक कथा दादा कथा बोलें बौदी कथा ठाकुर सम्पर्क दो एक कथा बोल चेष्टा करब मात्र पृथ्वी जखन कोनो समाज व्यवस्था थाके ना समाज ऊपर मानुषर जखन कंट्रोल थाके ना अत्याचार निर्यातन शोषण निपीड़न जखन भरे जाए तखन सृष्टिकर्तार थेके एक एकजन मानुषेर आविर्भाव हय तारा कखनो ओली आउलिया हन कखनो नबी हन कखनो रसूल हन कखनो हरुचाँद ठाकुर हन कखनो गुरुचाँद ठाकुर हन। आज থেকে 200 বছর আগের কথা যদি চিন্তা করেন এই ওড়াকান্দির ধামে বসে আপনি যদি চিন্তা করেন আজকের এই ডিজিটাল যুগে আপনার হাতে কিন্তু টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে যদি আপনি হরিচাঁদ ঠাকুরকে ভাবেন আপনি পাবেন না। আপনাকে ভাবতে হবে 200 বছর আগে এদেশের রাজনৈতিক পরিস্থিতি সামাজিক অবস্থা কি ছিল অত্যাচার নির্যাতন নিপীড়ন শোষণ হাজার বছরের শোষিত এই জাতি আপনারা যে জাতি নমঃশূদ্র সম্প্রদায় হাজার হাজার বছর আপনাদেরকে শাসন শোষণ করা হয়েছে শাসন করতে করতে আপনাদেরকে একটি পঙ্গপালের মতন করে দিয়েছে মানুষ হিসেবে আপনাদের স্বীকৃতি ছিল না যখন আপনাদের কথা বলার কেউ ছিল না আপনাদের অত্যাচার নির্যাতন করতে করতে ধর্মের দ্বারা আপনাদের শোষণ করা হয়েছে সমাজ ব্যবস্থার দ্বারা আপনাদের শোষণ করা হয়েছে আপনাদেরকে শাসন করা হয়েছে আপনাদেরকে নিগড়ে নিয়েছে ঠিক সেই সময় হরিচাঁদ ঠাকুরের জন্ম হরিচাঁদ ঠাকুর দেশে এসেছিলেন কি এমন ক্ষমতা ছিল হরিচাঁদ ঠাকুরের আমি জানি না হরিচাঁদ ঠাকুর কোথায় লেখাপড়া করেছেন আমি বলতে পারবো না আমি শুনিনি তাহলে হরিচাঁদ ঠাকুরের ডাকে কেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে এখানে এসেছে কি ক্ষমতা ছিল তার ভিতরে এই মাটির কি গুণ ছিল যে এই মাটিতে মানুষ আসার জন্য এখন আপনারা গাড়িতে তরতর করে চলে আসেন কিন্তু সেই সময়ে কিভাবে এসেছে পায়ে হেঁটে হেঁটে এসেছে দূর দূরান্ত থেকে মায়েরা এসেছে আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাসার সামনে দিয়ে শত 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 মতুয়ার দল আসছে পায়ে হেঁটে তাহলে আপনাদের কি ক্ষমতা ছিল হরিচাঁদ ঠাকুর কি এমন গুণ ছিল কি এমন টান ছিল যে তার টানে আপনারা এসেছেন টান অবশ্যই ছিল এবং তার মধ্যে ছিল নেতৃত্ব যখন মানুষ বিপদে পড়ে সমাজে যখন কোনো কিছু থাকে না মানুষ যখন ডানপন চিনে না যখন নেতৃত্ব হারা হয়ে যায় মানুষ যখন শোষণ শোষণে শোষণে নির্যাতিত হতে থাকে ঠিক তখনই কোন না কোন নেতার জন্ম হয় আমার মনে হয় ঠিক সেই সময় হরিচাঁদ ঠাকুরের মতন একজন নেতার দরকার ছিল এসেছিলেন তখন হরিচাঁদ ঠাকুর লক্ষ লক্ষ মানুষকে তিনি একত্রিত করেছেন বর্ণবাদের বিরুদ্ধে তিনি তাদের জাগিয়ে তুলেছেন কথা বলার ক্ষমতা জুগিয়েছেন শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত মানুষকে একত্রিত করেছেন আমি জানি না হরিচাঁদ ঠাকুর কোনোদিন অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি হরিচাঁদ ঠাকুর এমন একজন নেতা ছিলেন যে নেতার নেতৃত্বে শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত মানুষ একত্রিত হয়েছে তার মধ্যে হিন্দু মুসলমান সবাই ছিল শত বছরের পুণ্যভূমি এটা বাংলাদেশ এখনো পুরোপুরি অসাম্প্রদায়িক না হলে এই বাড়িটি কিন্তু অসাম্প্রদায়িক বাড়ি যেখানে এখনো হিন্দু মুসলমানের সম্প্রীতি ঘটে এই গুরুচাঁদ মন্দির হচ্ছে বাংলাদেশের একটি অসাম্প্রদায়িক মন্দির যে মন্দিরে হিন্দু মুসলমান আসার ক্ষমতা রাখে হরিচাঁদ ঠাকুরের বাড়িতে এখনো 3 কোটি নেয়ার স্মৃতি রয়ে গেছে এখনো আপনারা কিন্তু ওই 3 কোটি নেয়ার দলের আগে কিন্তু আপনারা ওড়াকান্দিতে আসতে পারেন না এটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা আজকে আমি বাংলাদেশে যারা রাজনীতি করেন আমরা যারা রাজনীতি করি তাদেরকে অসাম্প্রদায়িকতা শিখতে হলে এই বাড়িতে আসতে হবে 3 কোটি নেয়ার বাড়িতে আসতে হবে।
ठाकुर के अपनारा जे भावेई देखें आमी देखे एक जन सेनापति हिसाबे आमी देखे एक जन पथ प्रदर्शक हिसाबे आमी देखे एक जन दार्शनिक हिसाबे तिनी जानतें এই জাতিকে কিভাবে টেনে তুলতে হবে যে জাতিকে হাজার বছর ধরে নির্যাতন করতে করতে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে যাদেরকে চন্ডাল বলে গালি দেওয়া হতো সেই জাতিকে হরিচাঁদ ঠাকুর কিভাবে টেনে তুলবেন যে জাতির শিক্ষা নাই দীক্ষা নাই কাপড় চোপড় কিভাবে পড়তে হয় সেটাও জানে না মনুসংহিতায় যেখানে বলে দেওয়া আছে মনুসংহিতার দ্বিতীয় অধ্যায় আছে এই নবশুদ্ধ শুদ্ধ সম্প্রদায়ের কোন সন্তান হলে তার নামের শেষে কি পদবীতে হবে সেটাও কিন্তু মনুসংহিতায় দিয়ে দেওয়া হয়েছিল যত হীনতাবাচক উপপদ আছে সব কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল মনুসংহিতার বলা আছে শুদ্ধের কখনো অর্থ সঞ্চয় হওয়া উচিত নয় কারণ অর্থ মদে মত্ত হয়ে ব্রাহ্মণের অবমাননা করতে পারে এজন্য তার অর্থ সঞ্চয় হতে পারবে না ধর্মগ্রন্থ আপনাকে কিন্তু বলে দিচ্ছে কিভাবে শোষিত হবেন বঞ্চিত হবেন কিভাবে আপনাদের বঞ্চিত করা যায় ধর্মগ্রন্থ কিন্তু সেদিন আপনাকে সবকিছু বলে দিয়েছিল আপনি কিভাবে জামা কাপড় পরবেন সেটাও কিন্তু মনুসংহিতায় বলা আছে আপনি মারা গেলে আপনার দেহ কোন দরজা দিয়ে বের করা হবে সেটাও মনুসংহিতায় বলা আছে আপনার যদি দক্ষিণ পাশ দিয়ে বের করতে হয় যদি দক্ষিণ পাশে দরজা না থাকে তাহলে বেড়া ভেঙে আপনাকে বের করা হতো এই হচ্ছে মনুসংহিতা আপনি রামায়ণের কথা বলেন সেখানে শুদ্ধের নির্যাতনের কথা আছে আপনি যদি মহাভারতের কথা বলেন সেখানেও শুদ্ধের নির্যাতনের কথা আছে ধর্মগ্রন্থ কারা লিখেছে যারা বর্ণবাদ তারা লিখেছে তাদের সুবিধা নিয়ে ধর্মগ্রন্থ তারাই লিখেছে তাদের স্বার্থ সবসময় সংরক্ষণ করে কিন্তু আপনাকে নির্যাতন কিভাবে আপনাকে নির্যাতন করা যায় আপনারা হচ্ছেন সংখ্যা গুরু ওরা হচ্ছে সংখ্যা লঘু এই সংখ্যা লঘুরা হাজার হাজার বছর এই ধর্মের নামে আপনাদেরকে শাসন শোষণ করেছে ঠিক সেই সময় হরিচাঁদ ঠাকুরের জন্ম হরিচাঁদ ঠাকুর শুরু করলেন দ্বাদশ আজ্ঞার কথা বলেন এই দ্বাদশ আজ্ঞার কোন জায়গাটায় নম 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 শুদ্ধের কথা আছে বলেন তো কোথাও নমশুদ্ধের কথা নাই ওখানে মানবতার কথা আছে মানুষের কথা আছে অসাম্প্রদায়িক বক্তব্য আছে চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি ভেদ করিও না এটা কে বলে একজন অসাম্প্রদায়িক নেতাই বলতে পারে সুতরাং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কখনো নমশুদ্ধের ঠাকুর হতে পারে না এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার হবে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি শ্রদ্ধা করতে পারি কবি নজরুলকে যদি শ্রদ্ধা করতে পারি আমি যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে পারি তাহলে আমি হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা করলে সমস্যাটা কোথায় আমি আমার ধর্মের প্রতি আস্থাশীল আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমি যদি আমার ধর্মকে শ্রদ্ধা না করবো তাহলে আপনার ধর্মকে কিভাবে আমি শ্রদ্ধা করব হরিচাঁদ ঠাকুর শুরু করলেন অনেক কাজ করেছেন হরিচাঁদ ঠাকুর কি করেন নাই আপনাদের জন্য ওই যে আজকে শুনতেছিলাম এই ঠাকুরদের পৈতা নাই এই ঠাকুর হচ্ছে পৈতা ছাড়া ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পৈতা ছাড়া ঠাকুর ওই নবগুণের অধিকারী হওয়া লাগে না শত শত গুণের অধিকারী ঠাকুর নয়টা সুতো দিয়ে একটা দড়িতে প্যাচ লাগাইলেই মনে করেন ব্রাহ্মণ ওই নবগুণের অধিকারী তার চাইতে বেশি অনেক গুণ আছে আপনাদের মধ্যে মতুয়ার যারা মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে অনেক বেশি গুণ আছে প্রত্যেকেই ব্রাহ্মণ সুতরাং হরিচাঁদ ঠাকুর দ্বাদশ আজ্ঞা দিয়ে শুরু করলেন শেষ করতে পারলেন না আমি এটা নিয়ে ওই মধ্যরাতে আর আলোচনায় যেতে চাই না আমি হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা নিয়ে তাহলে কয়েকটা কথা বলতে চাই হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞায় একটি জায়গা আছে বাহ্য অঙ্গে সাধুশ্বাস ত্যাগ কর এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনার যদি সাধু সাধু ভাব
আপনারা যারা এখানে বাবা আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি হরিচাঁদ ঠাকুরের কথাটাই বলতে চাচ্ছি। যারা উপরটা সাধু সাধু ভাব করেন, আপনাদের ভিতরটা খারাপ, ওদের কিন্তু মতু হওয়ার কোন অধিকার নেই। আমি অহংকার করে বলতে পারি, আমি যাদের দেখি মতুয়া, যারা নিজেদের দাবি করে, আমার সামনে এরা অনেকেই মতুয়া না। এটা আমি চ্যালেঞ্জ করি, এই কারণে চ্যালেঞ্জ করি, যারা মতুয়া বলেন তাদের সঙ্গে, তাদের চরিত্রের সঙ্গে আমি দ্বাদশ আজ্ঞার কোন মিল পাই না। যখন দ্বাদশ আজ্ঞার কোন মিল পাই না, তখন তাকে আমি মতুয়া বলতে স্বীকার করি না। আমার খুব কষ্ট হয় যে ওরা মতুয়া না। যে লোকটির ভিতরে অসাম্প্রদায়িকতা কাজ করবে না, সে কখনো মতুয়া হতে পারে না। যে লোকটির মধ্যে মানবতা কাজ করে না, সে কখনো মতুয়া হতে পারে না। যে পরধর্মের প্রতি যে শ্রদ্ধা করে না, সে কখনো মতুয়া হতে পারে না। যে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না, সে কখনো মতুয়া হতে পারে না। আপনারা দুর্গাপূজা করেন, আমি প্রায় 300 পূজা ভিজিট করি, কিন্তু সেই 300 পূজার বহু পূজায় কিন্তু আমি দেখেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা পূজা করেন, অথচ মায়ের শাড়িটার দিকে আপনাদের খেয়াল থাকে না। এটা দুর্গাপূজা হতে পারে না। এটা আপনি হঠাৎ করে নমশূদ্রর ছেলে হঠাৎ করে দেখেন না, এদেশের থেকে অনেক নমশূদ্রর ছেলে ইন্ডিয়া যাওয়ার পরে চ্যাটার্জি হওয়ার চেষ্টা করে, টাকা পয়সা হলে তার একটা আলাদা গরম আছে না? ঠিক তদ্রুপ হঠাৎ করে পয়সার মালিক হলে তখন দুর্গাপূজা করে খরচ করে মনে হয় আমি সবাইকে জানান দেই যে আমি দুর্গাপূজা করি, কিন্তু আমার মা বাবার অবস্থাটা কি, তাদের জায়গা হয়েছে বারান্দায়, আর আপনি করেন দুর্গাপূজা। আপনার এই ভণ্ডামি মতুয়ার সাথে কখনো মেলে না। আপনার এই ভণ্ডামি থাকলে আপনি মতুয়া হতে পারবেন না। আমার কথায় আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু হরিচাঁদ ঠাকুরের কথার আলোকে আমি বলছি, মতুয়া হতে হলে একজন সত্যিকারের মানুষ হতে হবে। আপনাকে মিথ্যা কথা অন্তত ছাড়তে হবে, সত্য কথা বলার চেষ্টা করতে হবে। আপনি যদি বলতে না পারেন, ভয় মনে মনে ঘৃণা করতে হবে। মতুয়ার একটা আদর্শ, মতুয়া একটি দর্শন, এই দর্শনকে যে ধারণ করতে পারবে সেই হবে মতুয়া। হরিচাঁদ ঠাকুর অনেক কাজ করেছেন, আপনাদের দিয়ে কি করবেন? হরিচাঁদ ঠাকুর না খাওয়া মানুষ, লক্ষ লক্ষ মানুষ না খাওয়া মানুষ, এই মানুষগুলোকে টেনে তুলবেন কিভাবে? হরিচাঁদ ঠাকুর কাজটি শেষ করতে পারলেন না। কাজটি কাকে দিয়ে গেলেন? তার যোগ্য ছেলে গুরুচাঁদ ঠাকুরকে। গুরুচাঁদ ঠাকুর কি করলেন? এই গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুর কোথায় ভর্তি করলেন? মক্তবে। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা জীবন শুরু হয়েছে কিন্তু মক্তব দিয়ে। আমি গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। হরিচাঁদ ঠাকুরের যোগ্য উত্তরসূরি এই কারণে বললাম, হরিচাঁদ ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন, যদি কোন পিতা কোন স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন যদি তার ছেলে পূরণ করতে পারে, তাহলে আমরা তাকে যোগ্য ছেলে বলতে পারি না? শুধু হরিচাঁদ ঠাকুরের যোগ্য ছেলেই তিনি নন, তিনি শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত মানুষের ঠাকুর, পৈতে ছাড়া ঠাকুর, যাকে আমরা ঠাকুর বলি। আজকে বংশ পরম্পরায় ষষ্ঠ পুরুষের যিনি নেতৃত্ব দিচ্ছেন পদ্মনাথ ঠাকুর, এরা হচ্ছে পৈতে ছাড়া ঠাকুর, এদের পৈতে লাগে না। সেই গুরুচাঁদ ঠাকুর শুরু করলেন, কিভাবে শুরু করবেন বলেন? কি আছে আপনাদের এই চণ্ডাল সমাজ নিয়ে এসে কি করবেন? যারা অশিক্ষিত, যাদেরকে চণ্ডাল বলা হয়, যাদেরকে ওই বর্ণবাদীরা চণ্ডাল বলে আখ্যায়িত করেছে, সেই সমাজকে নিয়ে তিনি কি করবেন? দুশ্চিন্তায় পড়লেন গুরুচাঁদ ঠাকুর, রাতারাতি এই সমাজকে টেনে তোলা সম্ভব নয়। তখন গুরুচাঁদ ঠাকুর একে বলে দার্শনিক, যিনি 30 বছর পরে কি হতে পারে, 40 বছর পরে কি হতে পারে, 50 বছর পরে কি হতে পারে, এটা নিয়ে যারা ভাবেন এবং যাদের চিন্তা ভাবনায় যোগ বিয়োগে মেলে, তারাই হচ্ছে দার্শনিক। গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন সেই দার্শনিক যিনি একটা থিওরি বের করলেন, যেই থিওরি দিয়ে এই সম্প্রদায়কে টেনে তোলা যায়, সেটা হচ্ছে শিক্ষা।
হরিচাঁদ ঠাকুর শুরু করলেন কিভাবে করবেন, কোথায় শিক্ষক কোথায় ছাত্র কেউ নাই। হরিচাঁদ ঠাকুর শুরু করলেন শিক্ষক তৈরি করলেন, একজন কি যেন নাম আমি ভুলে গেছি, হ্যাঁ তাকে দিয়ে শুরু করলেন। এরপরে কেউ পড়াইতে চায় না, আর আপনাদের ছেলে মেয়েদের তো প্রশ্নই আসে না বর্ণবাদীদের স্কুলে, ওখানে তো পা রাখাই যাবে না। ইভেন কোন মুসলমান ছেলে মেয়েকেও কিন্তু ব্রাহ্মণরা কিন্তু জায়গা দেয়নি। সেই জায়গায় এই দক্ষিণ বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলনটা শুরু করেছিলেন হরিচাঁদ ঠাকুর। সেই আন্দোলনের মাঝামাঝি হাত দিলেন হরিচাঁদ ঠাকুর, খালি হাতে শত শত পাঠশালা নির্মাণ করেছেন হরিচাঁদ ঠাকুর। একটা স্কুল আপনারা করে দেখান তো কেমন ক্ষমতা আছে, কত টাকার মালিক হয়েছেন আপনারা। শত শত স্কুল পাঠশালা নির্মাণ করেছেন, কি করতেন জানেন, সিজনের সময় যখন শুকনোর সিজন তখন হরিচাঁদ ঠাকুর অনেকে ডেকে বলতেন তোর গোয়াল ঘরটা দে, সারাদিন তো গরু বাইরে থাকে, তোর গোয়াল ঘরটা দে, ওটা আমার ছাত্র পড়াই। এরপরে যখন বিকাল হবে তখন হয়তো দেখা গেল তোর গরু আসলে তখন তার পড়বে না। এভাবে কিন্তু বিভিন্ন গোয়াল ঘর গুলা হরিচাঁদ ঠাকুর চেয়ে নিলেন, শত 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 স্কুল পাঠশালা এভাবে নির্মাণ করলেন হরিচাঁদ ঠাকুরের। নির্মাণ করা স্কুলে কিন্তু এদেশের নির্যাতিত মুসলমানরাও লেখাপড়া করেছে। আমার পূর্বপুরুষ কি কৃতজ্ঞতা স্বীকার করে বা না করে, আমি এই কৃতজ্ঞতা পূর্বপুরুষের দায় নিয়ে স্বীকার করছি এবং হরিচাঁদ ঠাকুরকে ধন্যবাদ জানাই। এই হরিচাঁদ ঠাকুর কি করলেন, লেখাপড়া শেখানো শুরু করলেন। তখন বলতেন খাও বা না খাও ছেলে পেলে স্কুলে পাঠাও, অনেক কিছুই বলতেন হরিচাঁদ ঠাকুর, আপনারা সবাই জানেন এই আলোচনা সবার মুখে মুখে। এই হরিচাঁদ ঠাকুর ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর পরে সবচেয়ে বড় বিপদে পড়লেন, কি বিপদে পড়লেন, এদের লেখাপড়ার শেষে চাকরি নিষেধ, একদম আইন করে নিষেধ করা আছে এই নমসূর্য সম্প্রদায়ের চাকরি হবে না, কারণ এরা চণ্ডাল সম্প্রদায়ের। হরিচাঁদ ঠাকুর দেখলেন মাঝামাঝি এসে লেখাপড়া শিখানো শুরু করে যদি আমি এই চাকরি দিতে না পারি আর এরা লেখাপড়া করবে না, সুতরাং আমার যে জাতি ছিল আমার বাবার যে স্বপ্ন আমাদের যে স্বপ্ন এই স্বপ্নই থেকে যাবে আর হবে না। হরিচাঁদ ঠাকুর সেদিন সিএস মিটকে নিয়ে আন্দোলন করলেন, শুরু করলেন, আইন পাশ করালেন এবং সে সিএস মিটকে নিয়ে সমস্ত চেষ্টা করে দীর্ঘদিন পরিশ্রম করে সেই চণ্ডালত্ব মোচন করলেন। কিভাবে মোচন করলেন, যে চণ্ডালদের সাথে এই নমসূর্য সম্প্রদায়ের কোন মিল তিনি খুঁজে পেলেন না, এটাই কোর্ট প্রমাণ করলেন। তৎকালীন ইংরেজদের সময় কিভাবে একজন চণ্ডালের দায়িত্বটা কি, শ্মশানে মানুষ পোড়ানো, অস্পৃশ্য, তার সাথে কোনো সামাজিকতা ওঠা বসা খাওয়া দাওয়া থাকবে না, তাই সেটার সাথে এই নমসূর্য সম্প্রদায়ের তো সামাজিক এবং কোনো মিল নেই, এরা তো কৃষি নির্ভর, এরা জমি জমা করে, এরা ফসল ফলায়, এরা মাছ ধরে, মাছ মানে সব এর মধ্যে দিয়ে মেজরিটি অংশ থাকে, তাহলে এদের চরিত্রের সাথে চণ্ডালের চরিত্র তো কোনো মিল নেই। কিন্তু তারপরও ধর্ম করে কিন্তু এদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হরিচাঁদ ঠাকুর সেখান থেকে অবমুক্ত করলেন। এই শিক্ষা শেষে প্রথম চাকরি শুরু হলো, তার প্রথম ব্যাচ হচ্ছে গোপালগঞ্জের যে কৃষ্ণপুরে তারিণী বল, ডাক্তার তারিণী বল ছিলেন ওই ব্যাচের বোধ হয়, হ্যাঁ আরো অনেকে ছিলেন। এই প্রথম সরকারি চাকরি হলো, সেই জায়গাটায় একজন ঠাকুর, আমার মা বাবা আমার জন্য কি করেছেন বলেন, আমি বলছি আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, শিক্ষকরা আমাকে লেখাপড়া শিখিয়েছে, লেখাপড়া শিখিয়েছেন, এরপরে দায় দায়িত্ব শেষ, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, চাকরি বাকরি করে দায়িত্ব শেষ। এই জায়গাটায় হরিচাঁদ ঠাকুর শুরু করেছেন, কি করেছেন, আপনাকে শিক্ষা দিয়েছেন, সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছেন, আপনাকে চণ্ডালত্ব মোচন করেছেন, আপনাকে লেখাপড়া শেষে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এই সমস্ত কাজগুলো কি বাবা মাই করে, করে না, কিন্তু সেদিন হরিচাঁদ ঠাকুর করেছেন। তো সেই জায়গাটায় আপনাদের জন্য হরিচাঁদ ঠাকুর যে আর যে কাজগুলো করেছেন সেই কাজের মধ্যে আমি যদি পড়ি, অসাম্প্রদায়িকতা,
গুরুচাঁদ ঠাকুর একজন অসাম্প্রদায়িক ঠাকুর ছিলেন। গুরুচাঁদ ঠাকুর আপনাদের জন্য যা করেছেন তা কোনো ঠাকুর করে না, কোনো মানুষ করে না। মানুষের এক ধাপ উপরে, মানুষের এক ধাপ উপরে না হলে মানুষ কিন্তু এভাবে কাজ করতে পারে না। সেটা কিরকম? গুরুচাঁদ ঠাকুর মাত্র 35 বছর বয়সে খুলনা ঈশ্বর গাইনের বাড়ি নমসূদ্য সম্প্রদায়ের একটি প্রতিনিধি সভা ছিল, 5,000 প্রতিনিধি ছিল। ওই প্রতিনিধি সভায় একটি বক্তব্য রেখেছিলেন। আজকে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বক্তব্য, আমরা একটি ঐতিহাসিক বক্তব্য, 7ই মার্চের ভাষার একটি ঐতিহাসিক বক্তব্য হিসাবে আমরা চিনি। আচ্ছা, তাই যদি জানি হিন্দু সম্প্রদায়ের ওই ঈশ্বর গাইনের বাড়ি মাত্র 35 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুর যে বক্তব্য রেখেছিলেন সেটিকে যদি আপনারা ধারণ করতেন তাহলে আজকে হিন্দু সমাজের ঐতিহাসিক বক্তব্য হতো। আপনারা ধারণ করেননি। আমি সংক্ষেপে একটু বলতে চাই, তার ভিতরে দুটো কথা বক্তব্যের মধ্যে যাচ্ছিল। শিক্ষা স্বাস্থ্য পেলে অজয় ভূতলে, আর কি বা লাগে ভিক্ষা। যে জাতি সুশিক্ষায় শিক্ষিত, স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তাদের ভিক্ষা করার দরকার নেই। সেদিনকার মাত্র 35 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুরের বক্তব্য ছিল। সেই জায়গাটায় গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য করতে 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 আজকে আপনারা লেখাপড়া করছেন। প্রাইমারিতে যারা শিক্ষকতা করেন 30,000-35,000 টাকা করে বেতন পান, আর চিন্তা করেন আজকে 35,000 টাকা বেতন পাচ্ছি। বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো কলেজগুলো আপনাদের নমসূদ্য সম্প্রদায়ের মানুষের দখলে অধিকাংশ। আমি কিন্তু শিক্ষা ক্যাডার দেখি কতজন হিন্দু, তার মধ্যে কতজন নমসূদ্য সম্প্রদায়, এগুলো মাঝে মাঝে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি অধিকাংশ আপনারা। কারণটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, কারণটা গুরুচাঁদ ঠাকুর আর কেউ নয়। এই জন্য আমি মাঝে মধ্যে বলি আলোচনায়, সরস্বতী দেবী যদি বিদ্যা দেবী হয়ে থাকে আমি তার প্রতি শ্রদ্ধাশীল। শত শত বছর ধরে সরস্বতী দেবীর সামনে বই রেখে পূজা করেছেন, শিক্ষা দিয়েছে সরস্বতী দেবী বর্ণবাদদের। আর যেদিন গুরুচাঁদ ঠাকুরের জন্ম হল এই সম্প্রদায়ের মানুষ সেদিন থেকে শিক্ষার আলো দেখা শুরু করল। সুতরাং সরস্বতী দেবী যদি আপনাদের বিদ্যা দেবী হয়ে থাকে, এই সম্প্রদায়ের মানুষের বিদ্যার দেবদূতী হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। যে বাবা মা নমসূদ্য সম্প্রদায়ের যে বাবা মা গুরুচাঁদ ঠাকুরকে চিনাবে না এবং স্কুলে পাঠানোর আগে যদি না বলে যে তুমি আজকে স্কুলে যাচ্ছ এই গুরুচাঁদ ঠাকুরের কারণে, যে বাবা মা বলবে না, আমি মনে করি সেই বাবা মা হচ্ছে অকৃতজ্ঞ। কখনো অকৃতজ্ঞ ব্যক্তি মতুয়া হতে পারে না। এই সম্প্রদায়ের মানুষ যে গুরুচাঁদ ঠাকুরকে স্বীকার করবে না সে মানুষের মধ্যে পড়ে না, অমানুষের মধ্যে পড়বে। সুতরাং আমি দীর্ঘ আলোচনায় যাব না, শুধু এতটুকু বলতে চাই, গুরুচাঁদ ঠাকুর হচ্ছে শোষিত বঞ্চিত বিত্তসিক্ত মানুষের ঠাকুর। সে কখনো নমসূদ্যের ঠাকুর হতে পারে না। শুধু যদি বলেন নমসূদ্যের ঠাকুর, ছোট করা হবে গুরুচাঁদ ঠাকুরকে। যে ঠাকুর নিজেই বলেছেন না নমকলে না, গুরুচাঁদ ঠাকুর নিজেই বলেছেন এই আপনার এই সম্প্রদায় আমার জন্ম, কিন্তু শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত মানুষের ঠাকুর আমি। সুতরাং সেই ঠাকুর যে নিজেই বলে নমকুলে জন্ম হয়েছে আমার, তাই বলে আমি নহীন মোরাকা দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, শুষ্ণে শুষ্ণে বলে যত জল চল, শিক্ষা হারা দীক্ষা হারা ঘরে নাহি যার ধন, আমি জানি তাদেরই আপনার জন। এখানে এখানে কোথায় নমসূদ্য, কোথায় মুসলমান, কোথায় বৌদ্ধ, কোথায় খ্রিস্টান? এখানে শোষিত বঞ্চিত রিক্ত সিক্ত মানুষের কথা বলা আছে। আমি মাহমুদ হোসেন দীপু আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার 6 পুরুষ 7 পুরুষ 8 পুরুষ আগে যদি খুঁজি নমসূদ্যের রক্ত। এই কারণে বলছি, এদেশে বিভিন্ন সময়ে বর্ণবাদের অত্যাচারে, ইংরেজদের অত্যাচার, বর্ণবাদের অত্যাচার, জমিদারদের অত্যাচারে এই নমসূদ্য সম্প্রদায় এই ধর্ম ছাড়তে বাধ্য হয়েছিল। আমার 10 পুরুষ আগে আরব থেকে আসেনি, আমার 10 পুরুষ আগে
মিডল ইস্ট কান্ট্রি থেকে আসেনি, আমার দশ পুরুষ আগে এখানে এই ভিটা বাড়ি ছিল। সুতরাং এই কারণে গুরুচাঁদ ঠাকুর বলেন, একই জায়গায় তোদের জন্ম, একই রক্ত, একই মাংসের তৈরি, একই নদীতে গোসল করিস, একই ধান খাস, তোরা কেন মারামারি করিস, এটা রায়টের সময় গুরুচাঁদ ঠাকুর বলেছিল। গুরুচাঁদ ঠাকুর একজন অসাম্প্রদায়িক ঠাকুর, যে ঠাকুরকে কোন সাম্প্রদায়িকতার ছোঁয়া ছুঁতে পারেনি, সেই ঠাকুরকে যারা শ্রদ্ধা করবে না, দক্ষিণ বাংলার মানুষ অত্যাচারে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ গুরুচাঁদ ঠাকুরের কারণে লেখাপড়া শিখেছে। হয়তোবা আমার তিন চার পুরুষ আগেও এই গুরুচাঁদ ঠাকুরের বানানো স্কুলে লেখাপড়া করেছে। এই কারণে মতুয়া মিশন, গুরুচাঁদ ঠাকুরের তৈরি মতুয়া মিশন এবং মতুয়া সম্প্রদায়ের, মতুয়া যারা আছেন, মতুয়া দর্শনে যারা বিশ্বাস করেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সুরসুরি চলছে, কিছু লোক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক খেলাধুলা শুরু করেছে। বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলার মাটি, এদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা ভারতে গিয়েছেন স্বাধীনতার সময় ফিরে এসে কোনো ঘর বাড়ি পাননি, প্রত্যেকটি বাড়ি মাটির সাথে মিশে দেওয়া হয়েছে, আবার তিল তিল করে আজকে এত বছর 40-50 বছর ধরে একটি ঘর বাড়ি তৈরি করেছেন, সেই জায়গায় কোনো মৌলবাদীর স্থান হতে পারে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন সাম্প্রদায়িক সুরসুরি হতে দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোন সাম্প্রদায়িক লম্ফ জম্প আমরা দেখতে রাজি না। জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের এই গোপালগঞ্জে আমাদের মতো হাজার হাজার ছেলে আছে আপনাদের পাশে দাঁড়ানোর মতো, আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা কাউকে ওরকম ভয়ে কথা বলি না, এরকম না কুকড়ে থাকি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, যতদিন এই মাটিতে বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধেই কথা বলবো। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে সংখ্যা গরু সংখ্যা লঘু হচ্ছে বর্ণবাদ, ওরা ব্রাহ্মণ বলে তাদের দাবি করে, আজকে মেজরিটি কিন্তু আপনারা, 100 জন হিন্দুর মধ্যে প্রায় 90-95 জন কিন্তু আপনারা, আপনাদের মধ্যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন সুরঞ্জিত সেনগুপ্তরা নেতৃত্ব দেয়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন গয়েশ্বর রায়রা নেতৃত্ব দেয়, তাহলে সেই নমশূদ্র সম্প্রদায় কোথায়? আগামী দিনে এই মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দিতে হবে। আমরা বাংলাদেশে এই মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে নেতৃত্বের ভাগ চাই, আমরা আমাদের অধিকার চাই, আমাদের ন্যায্য হিসাব বুঝে নিতে চাই আগামী দিনের এই পদ্মনাথ ঠাকুরের নেতৃত্বে, এবং সেটা পদ্মনাথ ঠাকুরের সম্ভব। সুতরাং শুধু আপনাদের যে জিনিসটি দরকার, হরিচাঁদ ঠাকুরকে বুকে ধারণ করেন, গুরুচাঁদ ঠাকুরকে ভিতরে ধারণ করেন, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। আপনি যদি মনে করেন আপনাকে দিয়ে কিছু হবে না, আপনাকে দিয়ে কোনোদিনই কিছু হবে না, যদি কিছু না হতো তাহলে গুরুচাঁদ ঠাকুর সেদিন আর স্কুল নির্মাণ করতে যেত না, লক্ষ লক্ষ মানুষকে তিনি লেখাপড়া দেখানোর স্বপ্ন দেখাতেন না, আপনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। আজকে পদ্মনাথ ঠাকুর স্বপ্ন দেখে এবং পদ্মনাথ সম্পর্ক ঠাকুর দেখানোর চিন্তা করে এবং দেখাবে আপনাদের। আগামী দিনে আমরা যেটা দেখতে চাই, মতুয়া মিশনের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক মতুয়া মিশন গড়ে উঠুক, যার সাথে আমাদের মতন ছেলেপেলে সম্পৃক্ত হতে পারে, যাদের নেতৃত্বে বাংলাদেশটাকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই ভূমিকায় থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, কারণ আমার ঘাড়ের উপর তো আছি, আমি আর সময় নেব না, সবাইকে শুভেচ্ছা, অনেক রাত হয়েছে, আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক, কোন মৌলবাদী শক্তির যেন জায়গা না হয়। একটি জিনিস আপনাদের বলি,
আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন আপনি যদি নিজেকে একজন হিন্দু ধর্মাবলম্বী মনে করতে পারেন কিন্তু আমি হিন্দু এই কথাটি যদি আপনি মনে করেন আপনি কিন্তু মতুয়া হতে একটু কষ্ট হবে আগে চিন্তা করবেন আপনি একজন মানুষ আপনি ধারণ করবেন দ্বাদশ আজ্ঞা আপনি ধারণ করবেন হরিচাঁদ ঠাকুরকে আপনি ধারণ করবেন গুরুচাঁদ ঠাকুরকে তবেই আপনি একজন মতুয়া হতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনাদের সম্মেলন সফল হোক জয় বাংলা জয় বাংলা